আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে আমন্ত্রণ আরও একটি নতুন ভিডিওতে। প্রিয় দর্শক, জানিয়ে দিব গত 24 ঘন্টার বাংলাদেশ এবং সৌদি আরবের কোভিড আপডেটটি। প্রিয় দর্শক, শুরুতে জানিয়ে দিব বাংলাদেশের আপডেটটি। গত 24 ঘন্টায় বাংলাদেশে আক্রান্ত হয়েছে 3447 জন, মোটামুটি আক্রান্ত কিছুটা কমেছে। এখন পর্যন্ত সর্বমোট আক্রান্ত হলো 16,12,489 জন। গত 24 ঘন্টায় বাংলাদেশে মারা গিয়েছে 7 জন, সুস্থ হয়েছে 294 জন। এছাড়া প্রিয় দর্শক, গত 24 ঘন্টায় সৌদি আরবে আক্রান্ত 5,477 জন, মারা গিয়েছে 1 জন আর সুস্থ হয়েছে 3,405 জন। বর্তমানে সৌদি আরবে সক্রিয় কেস 41,577 জন, বিভিন্ন বাসাবাড়ি এবং হাসপাতালে 41,577 জন করোনা রোগী চিকিৎসাধীন অবস্থায় আছে। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে সৌদি আরবে 155,427 জনের। 155,427 জনের নমুনা পরীক্ষা করার পর আক্রান্ত হলো 5,477 জন। বর্তমানে সিরিয়াস অবস্থাতে আছে 336 জন করোনা রোগী। এখন পর্যন্ত সৌদি আরবে সর্বমোট আক্রান্ত হলো 615,430 জন, করোনা থেকে সুস্থ হয়েছে 5,67,947 জন, করোনাতে মারা গিয়েছে 8,906 জন। টিকাদান কর্মসূচি কমপ্লিট হয়েছে 5,38,416 ডোজ। এ হলো গত 24 ঘন্টার বাংলাদেশ এবং সৌদি আরবের কোভিড আপডেট। ভালো থাকবেন প্রিয় দর্শক, সুস্থ থাকবেন, অবশ্যই করোনা আইন মেনে চলবেন। আল্লাহ হাফেজ।